গাইস ইভিলনের অনেক ফটো দেওয়া আছে ভাই এখান থেকে আরে ইভিলন 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 আরে ইভিলন ইভিলন চলে আসে আরে ইভিলন চলে আসে আরে কোথায় পালাবো কোথায় রাস্তা কোথায় এখানে পালানো রে ভাই আমার মনে হচ্ছে ইভিলন এখন চলে গেছে ইভিলন চলে আসে আরে ভাই সরি 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 হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই এক মিনিট আমি আগে লাইটটা অন করে নিই বুঝিয়ে দিই এই গেমটার মধ্যে আমাদেরকে এসকেপ করতে হবে একটা স্কুল থেকে ইভিল নানের স্কুল থেকে এই যে এই ভূতটাকে তোমরা দেখতে পাচ্ছ এই ভূতটাকে এরই সেই স্কুলটা এর স্কুলে আমরা পড়ি আর আমাদেরকে সেখানে বন্দী করে রেখেছে তো সেখান থেকে আজকে আমাদেরকে এসকেপ করতে হবে তো আজকের গেম প্লে গাইস অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব চলো আজকের গেম প্লে শুরু করা যাক ওকে তো গাইস সেটা হলো আমার বাড়ি এখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি স্কুলের জন্য ইয়েস এই একটা ঘন জঙ্গলের মধ্যে আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি ওকে তো গাইস আমার মনে হচ্ছে আমরা সেই স্কুলের মধ্যে পৌঁছে গেছি আমাদেরকে আমাদের জোর করে লেখানো হচ্ছে ইভিল নানের দ্বারা কিন্তু গাইস এটা হলো সেই রুমটা যেখানে আমাকে আটকে রেখেছে আমাকে এখান থেকে এসকেপ করতে হবে ভাই এখানে কার ফটো এটা কিছু বুঝতে পারছি না এখানে আমাদেরকে কি করতে হবে এখানে একটা দরজা আছে আগে আমরা ঘরের ভিতরে কি কি আছে সেগুলো একবার চেক করে নি এখানে একটা ক্লোজেট আছে এখানে ওকে এটা খুলে যায় তার মানে আমরা এখানে লুকানোর জন্য এটাকে রাখা হয়েছে যখন ইভিল নান আমাদেরকে ধরতে আসবে আমরা এরকম করে চুপচাপ এখানে লুকিয়ে যাব যাতে কেউ আমাদেরকে ধরতে না পারে তো সবার প্রথমে আমরা আজকে কি করব এখানে একটা দরজা আছে ট্র্যাপ ডোর আছে এখান থেকে আমরা লুকিয়ে লুকিয়ে যেতে পারবো ওকে ওই ওই সামনে ইভিল নান আছে দরজা খোল এই দেখো সামনে ইভিল নান ভাই ও ভাই চলে গেল ইভিল নান চলে গেছে ভাই আমাদেরকে করতে কি হবে এক মিনিট আমি ভিতরে ঢুকি এখানে এটার ভিতরে ঢুকি এদের ভিতরে ঢুকি আমরা এক ট্র্যাপ ডোর এর মধ্যে ঢুকে গেছি বেরোতে হবে আরামসে ইভিল নান চলে আসবে ভাই আওয়াজ করে দিছি আমি সাউন্ড করে দিলে ইভিল নান চলে আসবে আরামসে কোথায় কি করতে হবে ইভিল নান আরে ইভিল নান আমাকে মারতে আসছে আরে ভাগ 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 আরে ভাগ 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 ফটাফট ভাগ ইভিল নান চলে আসছে এই তুই তো এখানে আসতে পারবি না ইভিল নান নুব নুব আরে নুব চলে গেছে ভাই ইভিল নান চলে গেছে ইভিল নান চলে গেছে ওকে 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 এবার আমরা কি করবো এবার এখান থেকে বেরোবো আমরা ওই তো ইভিল নান দেখো যাচ্ছে যা ভাই ইভিল নান চলে যা আমাদেরকে কোথায় যেতে হবে কোথায় আমাকে মনে হচ্ছে ইভিল নানকে আমাদেরকে ওখানে দরজা এই দরজাটা খোলা যাবে না ওকে এটা কোথায় ওকে দরজাটা আমরা খুলে দিলাম ওকে এটা কোথায় আসলাম আমরা ও ভাই আমাকে ভয় লাগতেছে ইভিল নান আমাকে ধরে নেবে মনে হচ্ছে আমি নিচে যাই ভাই আমাকে ভয় লাগতেছে যাই না কেন আমি আমার ঘরের মধ্যে যাই এবার আমরা রেডি গেছি এবার আমরা ভালো মতো এখান থেকে এসকেপ করার জন্য রাস্তা খুঁজবো ফটাফট রেডি হয়ে যা আরামসে চল ওকে 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 কোথা থেকে তো সাউন্ড পাচ্ছি আমি সাউন্ড তো আমি পাচ্ছি কোথা থেকে যাই না কেন কোথা থেকে কোথায় আছে ইভিল নান আমাকে উপরে যেতে হবে আমাকে মনে হচ্ছে আরে কি হচ্ছে ভাই ইভিল নান আসছে নাকি আরে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা একটুকু ভয় পাবো না এবার আমরা ডাইরেক্ট যাবো কোথায় এখানে ভাই অনেকগুলো রুম আছে আমি কিছু বুঝতে পারছি না যে কোথায় কোনটা রুম কাজে দেয় ওইখানে ট্র্যাপ আছে এগুলোকে আমাদেরকে খুলতে হবে যাতে আমরা ফটাফট পালাতে পারি ওকে আরামসে ওকে এটা আমরা উপরে যাবো এবার আমাদেরকে উপরে কিছু একটা করতে হবে আমার মনে হচ্ছে ওকে উপরে চলে আসছি আমরা ওকে এই দরজাটা খোল ওকে এখানে কেউ আছে ওকে এখানে কেউ নাই এখানে একটা ইলেকট্রিক প্যানেল আছে ওকে বুঝে গেছি আমরা ইলেকট্রিক প্যানেল আছে এখানে এটা অন হচ্ছে ওইটা অন হচ্ছে না এ কেবল নিড ওকে এখানে আমাদের একটা কেবল খুঁজতে লাগবে যাতে আমরা সেই ইলেকট্রিক প্যানেলটার মধ্যে লাগাতে পারি বুঝে গেছি আমাদেরকে কেবলটা খুঁজতে লাগবে এখানে কি আছে ভাই এখানে কয়েন আছে কয়েন নিয়ে আমি কি করবো ভাই এখানে অনেকগুলো দরজা আছে এগুলোকে খোল প্রত্যেকটা খোল কিছু নাই ভেতরে ভাই এখানে নিচে একটা গর্ত আছে ভাই এগুলো কি এখানে আগুন জ্বলছে ভাই ভয় লাগতেছে আমাকে এখানে কি আছে এখানে কিছু নাই ওকে এখানে একটা রাস্তা আছে এখানে আমরা যাব এখানে কি আছে এখানে কিছু একটা পাই যা কিছু নাই দরজা খোল এখানে আমরা কিচেনে চলে আসলাম কিচেন ও ভাই এখানে একটা রাস্তা আছে ওকে খোল খোল রাস্তা যখনই ইভিল নান আসবে আমি এখান থেকে পালিয়ে যাব এবার আমাদেরকে এখানে ড্রয়ার খুঁজতে লাগবে ড্রয়ারের মধ্যে ওই স্মল কেবল এই কেবলটাই লাগবে মনে হচ্ছে আমাকে এই কেবলটা যদি লাগিয়ে দিই তাহলে হয়তো হয়ে যাবে ভাগ 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 ভাগ
ফটাফট বেরোতে হবে। এই গেমটা অনেক ইজি, এত কঠিন না যতটা তোমরা ভাবছো, অতটা কঠিন না। ফটাফট চল, ফটাফট চল। রাস্তা কোথায় ভাই? এখান থেকে বেরোনোর একটু পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি। এখান থেকে যাবো, এবার আমরা উপরে যাবো, উপরে চল ফটাফট। উপরে গিয়ে আমরা সেখানে স্মল কেবল পেয়ে গেছিলাম। ওকে, স্মল কেবলটা আমাদেরকে নিতে হবে আর ইলেকট্রিসিটি ওয়্যার এর লাগাতে হবে। এই যে স্মল কেবলটা পেয়ে গেছি, স্মল কেবলটা নেই, ফটাফট নেই ভাই, ইভিল লাল চলে আসবে না হলে। ফটাফট নেই, ফটাফট নেই, ফটাফট নেই, ফটাফট নেই, ফটাফট নেই, লাগা লাগা লাগা। ব্যাস, লেগে গেছে। ওকে, এবার 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 কি করতে হবে? এবার এখানে আর কিছু আছে? এই ঘরটার মধ্যে কিছু নাই, কিছু 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 নাই ভাই, কিছু নাই, কিছু নেই। এবার কি করতে হবে ভাই? আমি বুঝতে পারছি না ভাই। ভাই ইভিল লাল, ভাই ইভিল লাল আসে, ইভিল লাল আসে আমার পিছন, ইভিল লাল আসে ভাই। ইভিল লালকে মারা যাবে না? আমি কিছু বুঝতে পারছি না। ও, এখানে লুকোনোর জন্য। ওকে, এখানে একটা রাস্তা পেয়েছি, এটা খোল। ও, এটা খোলা যায়। ফটাফট খোল, ফটাফট খোল, ফটাফট খোল, ইভিল লাল চলে আসবে। ও, এখানে রাস্তা আছে একটা। ওকে, এখানে পালা, এখানে ক্লোজেট আছে একটা। ক্লোজেটটা খোল, ক্লোজেটটা খোল, এখানে লুকা। ও ভাই, লুকাই যা। ও ভাই, আমার ঘাম ছুটে গেল। ওকে, আমরা এখন এখানে লুকিয়ে আছি গাইস। আমার মনে হচ্ছে ইভিল লাল আশেপাশে আছে। ওকে, আরামসে 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 আরামসে, এখানে ইভিল লাল নাই। এখানে আমাদের কিছু একটা, ওই আসছে ইভিল লাল, আসছে ইভিল লাল, আসছে। দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর ভাই। ট্রাই করে দেখি গাইস, ক্রোবার দিয়ে ভেঙে যেতে পারে এটা। ফটাফট চল, ক্রোবারটা দিয়ে এটাকে ভাঙবে? ক্রোবার দিয়ে ভাঙবে না গাইস, আমাদেরকে অন্য কিছু একটা করতে হবে। আরে ভাই, ক্রোবারটা ফেললাম, এত আওয়াজ করলো। আর কিছু যদি একটা করা যেত না, মানে ইভিল লালকে যদি একবার মারা যেত তাহলে অনেক ভালো হয়ে যেত। ভাই, এটা কোথায় আসলাম? ওরে ভাই, এখানে দেখো ভাই, কাকে মেরে ফেলেছে এখানে? ও ভাই, ইভিল লাল, এই দেখো ইভিল লাল চলে আসছে। ভাগ 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 ভাগ, এবার মরলাম, এবার আমি মরছি, এবার আমি মরছি। এখানে ভাগার জায়গা যাই না আমি, কোথায় আছে? এখানে পালানোর রাস্তা নাই ভাই। পালা 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 পালা। ভাই, আসতেছে নাকি ইভিল লাল? ইভিল লাল আসতেছে নাকি? প্লিজ ইয়ার, প্লিজ ইয়ার, প্লিজ ইয়ার, প্লিজ ইয়ার, প্লিজ ইয়ার। ও ভাই, আমি ভয় পাচ্ছি পুরা। ওকে গাইস, আমি উপরে যাই, উপরে আমাকে মনে হচ্ছে কিছু একটা পাবো আমি। রেডি? ও, উপরে এখানে রাস্তা খুলে গেছে। এই দরজাটা খোল। এখানে ইয়েলো কি আছে? ইয়েলো কি কোথায় লাগে ভাই? এখানে খোল। ওইখানে একটা ঝাড়ু আছে, ঝাড়ুটা দিয়ে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঝাড়ুটা দিয়ে হতে পারে গাইস। সেই ঝাড়ুটা দিয়ে আমরা সেই দরজাটাকে খুলতে পারি, মানে সেই সিলিংটা। প্লিজ স্যার, প্লিজ স্যার, ইভিল লাল, প্লিজ স্যার, ইভিল লাল আসিস না। ইভিল লাল, ইভিল লাল, ইভিল লাল ভাই, প্লিজ 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 চলে যা। ওকে, ব্যাস, বেঁচে গেছি গাইস। ফটাফট আমরা এখন ক্লোজেটে লুকাবো আগে। ওকে, লুকাবো। ও ও, ভয় লাগতেছে ভাই, ভয় লাগতেছে। আরামসে আরামসে, কোনো ভয়ের দরকার নেই গাইস। ভয়টা, ভয় ভয় পেয়ে কোনো লাভ নেই, ইজিলি জিতে যাবো। দেখো, আমরা এখন আরামসে আরামসে খেল। সবাই ক্লোজেটটা আমরা খুলবো, তারপরে উপরে সিলিংটাকে, এটাকে, এটার উপর, চেয়ারটার উপরে উঠবো, তারপরে এটাকে ভাঙা যাবে। ভাঙছে ভাঙছে, আরে ভাঙ ভাঙ, সিলিংটাকে ভাঙ, সিলিংটাকে ভাঙ। উপর থেকে, ও ভাই, আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। পালা পালা পালা, ক্লোজেটে লুকা, ক্লোজেটে লুকা, ইভিল লাল চলে আসবে ভাই, ক্লোজেটে লুকা ফটাফট। ভাই, ভয় লাগতেছে আমাকে। আমি এত কেন ভয় পাচ্ছি গাইস? এই গেমটা সবাই ইজিলি কমপ্লিট করে দেয়। হ্যাঁ, আমিও কমপ্লিট করে দেবো গাইস, আমিও কমপ্লিট করে দেবো। কি, এবার আমরা ক্লোজেটটা খুলবো, ঝাড়ুটা আগে ফেলাবো, তারপরে এই কুকিজ বক্সটা নেবো, তারপর আবার ক্লোজেটে ঢুকে যাবো, তারপর আমরা লুকিয়ে যাবো। ব্যাস, এই টিফিন বক্সটার মধ্যে কিছু একটা আছে গাইস। টিফিন বক্সটা যদি আমরা ফেলাই, ও ভাই, আওয়াজ হচ্ছে ভাই, আওয়াজ হচ্ছে ভাই, আওয়াজ হচ্ছে। কেন ফেলাইলি তুই, কেন ফেলাইলি, পাগল নাকি তুই? টিফিন বক্সটা নিয়ে আমরা কি করবো গাইস? টিফিন বক্সটার ভিতরে কি কোনো কিছু আসে নাকি? স্যার, ইভিল লাল কেউ আসিস না এখন। এবার আমাদেরকে, ওকে, ওই ভাই, ইভিল লাল, ইভিল লাল, ইভিল লাল উপরে গেছে, ইভিল লাল উপরে গেছে, ইভিল লাল উপরে গেছে। এই দরজাটা খুল। ওখানে, ও, এখানে একটা বড় দরজা আছে, এখান থেকে আমরা পালাতে পারবো মনে হচ্ছে। খোলার জন্য আমাদেরকে মাস্টার কি লাগবে। মাস্টার কি ভাই? এখন মাস্টার কি কোথায় পাবো আমি? মাস্টার কি, প্লিজ প্লিজ প্লিজ, মাস্টার কি? ওকে গাইস, এখানে আমি, ওকে তো গাইস, আমরা এখন এই জানলার মধ্যে নজর দেবো। যখন ইভিল লাল এখান থেকে চলে যাবে তখন আমরা এখান থেকে বেরোবো। আর ওই তো ইভিল লাল আসে, ইভিল লাল আসে। ও ভাই, ইভিল লাল আমাদেরকে দেখে নিয়েছে মনে হচ্ছে। দরজা খোল, দরজা খোল, ক্লোজেটটা লাগা। ব্যাস, লুকিয়ে যা, লুকিয়ে যা, লুকিয়ে যা, লুকিয়ে যা। ও ভাই, ইভিল লাল ঘরের ভিতরে চলে আসে। আরে শট 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 শট, ইভিল লাল চলে আসে, ইভিল লাল চলে আসে। ভাই প্লিজ মারিস না, প্লিজ মারিস না, ইভিল লাল আমার ঘরের ভিতরেই আছে ভাই। প্লিজ ইভিল লাল, প্লিজ ইভিল লাল, প্লিজ মারিস না আমাকে। ওই ইভিল লাল চলে আসে গেছে, ইভিল লাল চলে আসে। আবে যা বুড়ি ভাই, যা 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 এখান থেকে যা। ওকে গাইস, ইভিল লাল চলে গেছে। এবার আমরা দরজা খুলবো, ফটাফট উপরে যাবো। আমি বুঝে গেছি, এই এই ডাব্বাটার মধ্যে কিছু একটা হবে। ইভিল লাল চলে গেছে তো আমরা এখান উপরে যাবো। উপরে যাওয়ার পর এখানে একটা দরজা আছে। ও ভাই, আমরা তো এই বাস্কেটবলটার, মানে বাস্কেটবল জায়গাটার উপরে চলে আসছি। এখান থেকে টিফিন বক্সটা যদি আমরা ফেলাই,
জাদু মন্ত্র করে নাকি ইভিলন চল এটার উপরে চল ওকে আমার মনে হচ্ছে ইভিলন এখন চলে গেছে ইভিলন চলে আসছে আরে ভাই সরি 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 শিট ভাই ইভিলন গাইস মেরে দিয়েছে আমাকে আবে ভাই দ্য লাস্ট ডে গাইস এবারে একটা চান্স আছে এই এক চান্সের মধ্যে আমাদেরকে জিততে হবে আমার গাইস আবার মনে হচ্ছে আমি গেমটা কমপ্লিটই করে দিয়েছি কারণ সেই একটা চাবি পেয়েছিলাম না মেইন ডোর কি লেখা ছিল আমার মতে সেই চাবিটা দিয়ে আমরা বেরোতে পারবো সো একবার সেই চাবিটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারি আমরা লেটস গো সেই চাবিটা দিয়ে গাইস এখন আমরা ট্রাই করব রেডি হয়ে যাও ইভিলন হারার জন্য রেডি হয়ে যাও দরজা খুলো এই তো আমরা চলে আসছি এই যে এই চাবিটা এখানে আর এখানে এটা দিয়ে যদি খুলি আমরা অ্যাচিভমেন্ট কমপ্লিট এসকেপ ফ্রম স্কুল কি আমি এসকেপ করে গেছি স্কুল থেকে শিট ভাই কি বলছো আরে ভাই আমি এসকেপ করে গেলাম এত ইজি ছিল নাকি এটা আরে ভাই শিট ভাই শিট গাইস দেখলে গাইস কত কত প্রো আমি কত প্রো ভাই কত তাড়াতাড়ি আমি এসকেপ করে গেলাম ইভিলনের স্কুল থেকে কিন্তু গাইস আমি যতটুকু শুনেছি যে এই গেমের মধ্যে সেই ইভিলন আমার মতো অনেকগুলো বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে সো তোমরা যদি চাও আমি সেই স্টুডেন্টস গুলোকে বাঁচাই তাহলে এই ভিডিওর মধ্যে 10k লাইকস করো তাহলে আমি ইভিলনের ঘর থেকে সেই স্টুডেন্ট গুলোকে নিয়ে এসকেপ করব তো ফটাফট এই ভিডিওর মধ্যে লাইক আর যারা যারা এখনো সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করনি ফটাফট সাবস্ক্রাইব করে দাও বাকি আমার সঙ্গে কথা বলতে হলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো বাকি গাইস আজকের গেম প্লে এতটুকু ছিল যদি আজকের গেম প্লে ভালো লাগে গেম প্লেটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেম প্লেতে বাই বাই।